মাধ্যাকর্ষণ কাজ না করা পৃথিবীর রহস্যময় কিছু জায়গা। পৃথিবীর বুকে এই যে আপনার অবস্থান, তা কিন্তু সম্ভব হয়েছে মাধ্যাকর্ষণ শক্তি বা গ্রাভিটির কারণে। এই শক্তি আমাদেরকে সাহায্য করে পৃথিবীর ভূপৃষ্ঠে নিজেদেরকে ধরে রাখতে। আপনি হয়তো জানেন চাঁদে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই পৃথিবীর বুকে এমন কিছু জায়গা রয়েছে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি ঠিকভাবে কাজ করে না। এখন আমি আপনাদেরকে জানাবো এমন কিছু রহস্যময় জায়গার কথা যেখানে মাধ্যাকর্ষণ কাজ করে না। চুম্বক পাহাড় বা ম্যাগনেটিক হিল। কানাডার নিউ ব্রান্সউইক প্রদেশের মনকটন শহরের উত্তরে অবস্থিত চুম্বক পাহাড় বা ম্যাগনেটিক হিল। এই পাহাড়ের নিচে কোনো গাড়ি রাখলে তা নিজে নিজে উপরে উঠে যায়, কারণ এখানে মাধ্যাকর্ষণ কাজ করে না। 2002 সালে ম্যাগনেটিক হিল পার্ক জিতে নেয় কানাডার সেরা আকর্ষণীয় দর্শনীয় স্থানের পুরস্কার। এখন শুধু গাড়ি নিজে নিজে উপরে উঠে যায় না, বরং রাস্তার পাশে ড্রেনের পানিও নিচের দিকের পরিবর্তে বয়ে চলেছে উপরের দিকে। ইলেকট্রিক ব্রে। স্কটল্যান্ডে অবস্থিত ইলেকট্রিক ব্রে হলো আরেকটি অদ্ভুত পাহাড়। এই পাহাড়ের রাস্তার কাছেও গাড়ি রেখে দিলে তার নিজে নিজেই উপরের দিকে উঠতে শুরু করে। একই সাথে এই ঘটনাটি একটি অপটিক্যাল বিভ্রম তৈরি করে উপস্থিত দর্শকদের মাঝে। এই ধরনের বিভ্রমকে রোলিং আপহিল ইলুশন বা গড়িয়ে উঠা বিভ্রম বলা হয়, এবং এই বিষয়টি সাধারণত উন্মুক্ত স্থানে পর্যবেক্ষণ করা যায় যেখানে দিগন্ত রেখা অস্পষ্ট থাকে। সান্টা ক্রুজ মিস্ট্রি স্পট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে সান্টা ক্রুজ কাউন্টিতে অবস্থিত এই সান্টা ক্রুজ মিস্ট্রি স্পট 1942 সালে এই জায়গাটি সবার জন্য খুলে দেয়া হয়। এখানে এসে দর্শনার্থীরা মাধ্যাকর্ষণের বিরল অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। গোস্টলি গ্রাভিটি হিল। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত এই গোস্টলি গ্রাভিটি হিল রাস্তার মাঝখান দিয়ে চলে যাওয়া একটি রেল ক্রসিং এর কেন্দ্রে অবস্থিত। এখানেও গাড়ি রাখলে তা নিচ থেকে রেল ক্রসিং এর দিকে চলতে শুরু করে, তবে এটিকে অনেকে দৃষ্টি বিভ্রমের কারসাজি বলে থাকেন। ডোকেবি রোড। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পর্যটন স্থান ডোকেবি রোডকে স্থানীয় ভাষায় জেজুর রহস্যময় সড়ক বলেও ডাকা হয়। এটিও একটি নির্ভুল বিভ্রম তৈরির দর্শনীয় স্থান। এখানেও রাস্তায় গাড়ি, বল আর পানি ফেলে রাখলে তা উপরের দিকে চলতে শুরু করে। কনফিউশন হিল। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় গেলে দেখতে পাবেন এই কনফিউশন হিল। এটিও সান্টা ক্রুজ মিস্ট্রি স্পটের মতো অনেকটা। এখানেও প্রচুর দর্শনার্থী আসেন মাধ্যাকর্ষণের অবাক করা ঘটনা সশরীরে উপভোগ করতে। মন্টানা ভর্টেক্স অ্যান্ড হাউস অব মিস্ট্রি। যুক্তরাষ্ট্রের মন্টানায় অবস্থিত মন্টানা ভর্টেক্স অ্যান্ড হাউস অব মিস্ট্রি মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে বিভ্রম তৈরি করা মন্টানা ভর্টেক্সের হাউস অব মিস্ট্রি ব্যতিক্রমী একটি পার্ক। এখানেও মানুষজন মাধ্যাকর্ষণের বিরল অভিজ্ঞতা অর্জনে প্রতিনিয়ত ভিড় করে থাকে। স্পোক হিল। ম্যাগনেটিক হিলের মতো আরেকটি পাহাড় হলো ফ্লোরিডার লেক ওয়ালসের স্পোক হিল। 20-30 লাখ বছর আগে এটি ছিল একটি দ্বীপ, কিন্তু আজ এটি দুনিয়ার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। প্রতি বছর প্রচুর পর্যটক এসে ভিড় করেন এখানে। বহু বছর আগে এই গ্রামে চিঠিপত্র আনা নেওয়া করার সময় রানারদের নজরে পড়ল প্রথম এই ব্যাপারটি। তাদের ঘোড়াগুলোকে কি যেন উপরে টেনে নিয়ে যাচ্ছে, সেই থেকে জায়গাটির নাম হয়ে গেল স্পুক হিল, যার বাংলা অর্থ ভুতুরে পাহাড়। ওরেগন ভর্টেক্স।
যুক্তরাষ্ট্রের ওরেগনে গেলে দেখা মিলবে এই ওরেগন ভর্টেক্সের। মাধ্যাকর্ষণ বলের ব্যতিক্রমী আচরণ আর দৃষ্টিবিভ্রমের অনন্য অভিজ্ঞতায় এখানে আসা দর্শনার্থীরা সব সময় আপ্লুত হন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক বা কমেন্টস করতে ভুলবেন না। বন্ধুদের জন্য করতে পারেন শেয়ারও। আর আমাদের নতুন নতুন ভিডিওর খবর পেতে সাবস্ক্রাইব করুন এখনই।